বঙ্গোপসাগরের সামনের মাসে দুইটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি শক্তিশালী রূপ নিলে নামকরণ হতে পারে কিয়ার। এ ঘূর্ণিঝড়ের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর আপাতত শান্ত থাকলেও শীঘ্রই তা উত্তাল হতে পারে। পূর্বাভাস অনুযায়ী 29শে সেপ্টেম্বর থেকে দেশের সার্বিক বৃষ্টিপাত আবার বৃদ্ধি পেতে পারে। অধিদপ্তর সূত্র জানায়, প্রবাল বৃষ্টিবলয়ের মেয়াদ ও শক্তি আরও বৃদ্ধি পেল। প্রাকৃতিক কারণে প্রবাল বাতাস আর সময়সীমা ও শক্তি হ্রাস বৃদ্ধি ঘটিয়ে থাকে। সে হিসাবে বৃষ্টিবলয় প্রবাল তার শক্তি বৃদ্ধি ও সময়সূচি আরও 5 দিন বাড়িয়ে আগামী 5 অক্টোবর পর্যন্ত দেশের উপর সক্রিয় থাকতে পারে। এদিকে আগামী 7 অক্টোবর পর্যন্ত প্রবাল বায়ু সক্রিয় থাকায় শারদীয় দুর্গাপূজা শুরুর প্রথম 4 দিন দেশের অনেক এলাকায় আবহাওয়া বৃষ্টি ভিজা থাকতে পারে। উপকূল থেকে মধ্য অঞ্চলের অনেক এলাকায় বেশ কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে একই সময় উত্তরা অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। 6 অক্টোবর থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করে 9 অক্টোবরের ভিতর তিরোধান সম্পূর্ণ করতে পারে। এ প্রবাল বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশি সক্রিয়। 29শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত কার্যকর থেকে 7 অক্টোবর রাতে বিদায় নিতে পারে। এদিকে 30শে সেপ্টেম্বর একটি লঘুচাপ সৃষ্টি হয়ে সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানতে পারে এবং কলকাতা সহ পরবর্তী এলাকা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের অনেক এলাকায় টানা বৃষ্টি ঘটতে পারে। আর 12 অক্টোবর থেকে 22শে অক্টোবরের ভিতর দেশে একটি শক্তিশালী বৃষ্টিবলয় দ্বারা আক্রান্ত হতে পারে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।